সুপ্রভাত বন্ধুরা, আমি অভিষেক। আর আজ আমি আপনাদেরকে সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি, বিশেষত সনাতন ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য। আগামী 6 এপ্রিল আমাদের মধ্যে উপস্থিত থাকছেন পুরী শঙ্করাচার্য নিষ্কলানন্দ মহারাজ, যিনি একটি 2500 বছর পুরনো আসানসোলের বরাকর মন্দির সিদ্ধেশ্বর বাবার মন্দিরে উনি আসতে চলেছেন। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, প্লিজ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আসানসোলবাসী উৎসাহিত ঝড় যে বয়ে উঠেছে আমাদের আসানসোলের মধ্যে, তো তারই এক ঝলক আমরা দেখেছি। স্বামী শঙ্করাচার্য মহারাজ জি আসছেন। বন্ধুরা, এখানকার স্থানীয় কিছু ভদ্রলোক আছেন, তো তাদের কাছ থেকে আমরা জেনে নিচ্ছি, তো ওনারা কি ব্যাপারটা সম্বন্ধে জানেন? সনাতন মহারাজ কি আসছেন? আপনি জানেন? 6 তারিখ আছে। তো আপনি কি যাচ্ছেন বরাকর? হ্যাঁ যাচ্ছি। আচ্ছা, তো সবাই মিলে আপনি যাচ্ছেন? হ্যাঁ যাবো। হম লোক ইধর নিশ্চলানন্দ মহারাজ জি আ রে হ্যাঁ 6 তারিখ কো, তো আপ কে যাইয়েগা? হ্যাঁ। আচ্ছা, কহাঁ রহতে হ্যায় ইধর? এলাহাবাদ মে, গোপালপুর। গোপালপুর। আপনি কি জানেন 6 তারিখে আমাদের পুরীর? হ্যাঁ, আমার যাওয়ার ইচ্ছেও আছে ওনাকে দেখার জন্য। উনি শুধু পুরী থেকে আসছেন, শুধু আমরা যাওয়ার তো চেষ্টা করবো এবং আরো সবাইকে বলবো যাওয়ার জন্য। নিশ্চয় নিশ্চয় সবাইকে বলবেন, আর একসাথে আমরা স্টেপ বাই স্টেপ পৌঁছাবো। আর ভিডিওটা যতটা পারবেন আপনারাও স্প্রেড করার চেষ্টা করুন, কারণ এটা অনেক বছর পর ফার্স্ট টাইম আসানসোলের বুকে পা রাখছেন। সীতারাম বাবার প্রতিষ্ঠিত এই গৌরাঙ্গ মন্দিরের 100 বছর পূর্তি অনুষ্ঠান যে হতে চলেছে, তার মধ্যে যে 15টা বৃহৎ পরিকল্পনা নেওয়া হয়েছে, বিশেষ থাকছেন পুরী শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। উনি আসছেন 6 এপ্রিল, 7 এপ্রিল উনি 2 দিন থাকবেন, 5 এপ্রিল আসছেন মহাপ্রভুর নিজের ব্যবহার করা খড়ম আসছে, 5, 6, 7 3 দিন মহাপ্রভুর খড়ম থাকবে। শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী উনি আসছেন 6 তারিখ থাকবেন, 7 তারিখ থাকবেন, উনি পিস দেবেন, উনি জগৎবাসী এবং বিশ্ববাসীকে ওনার তরফ থেকে উনি মেসেজ দেবেন যে কীভাবে আগামী দিন পৃথিবী কীভাবে চলবে, কীভাবে মানুষের চলা উচিত, কী তার কর্তব্য, এর ওপরে উনি দেবেন সমস্ত সবাইকে আসবার জন্য। আমি শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী, যেটা পৃথিবীর মানুষ জানে, আমাদের সনাতন ধর্মের যে 4টে স্তম্ভ, যে 4টে স্তম্ভের একটা, একটা পুরী, একটা দ্বারকা, একটা বদ্রীনারায়ণ, একটা কাঞ্চি, ইনি হলেন পুরী গোবর্ধন মঠের আচার্য। দেশব্যাপী সবাই এনাকে চেনে, গোটা পৃথিবীর মানুষ চেনে, সনাতন ধর্মের শুধু নয়, সমস্ত ধর্মের মানুষ চেনে। যেমন পোপ আছে, খ্রিস্টানদের পোপ আছে, তেমনি আমাদের সনাতন ধর্মের ইনি হলেন সর্বশ্রেষ্ঠ। जो पूरा कार्यक्रम है ये 25 मार्च से शुरू होकर 9 अप्रैल तक होगा, जहाँ पे यहाँ पे जो उद्यापन किया जाएगा वो श्री श्री पुरी के शंकराचार्य के शिष्यों द्वारा किया जाएगा, वो 25 मार्च को होगा। उसके बाद जो भी आपका बीच में जो भी कार्यक्रम है वो है कि 6 अप्रैल को यहाँ पे आ रहे हैं धर्म, हम लोग धर्म के उनको प्रतिष्ठाता बोल सकते हैं कि श्री श्री पुरी के जो शंकराचार्य जी हैं निश्चलानंद सरस्वती महाराज जी, वो इधर पधार रहे हैं 6 अप्रैल को, और 6 तारीख 7 तारीख दोनों तारीख में यहाँ पे रहेंगे। ये जो बाहर से देख रहे हैं उनको भी मैं हाथ जोड़ के बोल रही हूँ कि हम लोग का रिक्वेस्ट है, आप लोग आइए, जुड़िए यहाँ पे, उनका सानिध्य प्राप्त कीजिए। ऐसा मुहूर्त यहाँ पे जो बराकर में अनुष्ठित हो रहा है वो कभी नहीं हुआ होगा, ये पहली बार है जो ऐसा कार्यक्रम बराकर के इस मंदिर प्रांगण में किया जा रहा है।